বাচ্চারা, এই চ্যাপ্টারে আমরা শিখব হাউসহোল্ড আইটেমস। আলমিরা। আলমিরা হলো একটা ক্যাবিনেট যা বক্সের মতো দেখায়, আর আলাদা আলাদা জিনিসপত্র সামলে রাখার জন্য এটার ব্যবহার করা হয়। বেড। বেড হলো এমন একটা ফার্নিচার যা ঘুমানোর জন্য ব্যবহার করা হয়। চেয়ার। চেয়ার একজন ব্যক্তির বসার জন্য ব্যবহার করা হয়, যেটাতে পিঠকে আরাম দেওয়ার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়। গিজার। গিজারের ব্যবহার জল গরম করার জন্য করা হয়, আর এর সমাবেশ ডোমেস্টিক জিনিসেই হয়। মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার মাইক্রোওয়েভ এনার্জি দ্বারা খাবার তৈরি করার জন্য করা হয়। সিজার। সিজারের ব্যবহার পেপার বা অন্যান্য জিনিস কাটার জন্য করা হয়। সোফা। সোফা এমন একটা ফার্নিচার যার সিট মাটির থেকে একটু ওপরে থাকে, আর এর দুই কোণে আর পিছনের অংশে সাপোর্ট থাকে। টেবিল। টেবিল হলো এমন একটা ফার্নিচার যার চারটি পা থাকে আর উপরের অংশটা সমতল হয়। এটা আলাদা আলাদা শেপে তৈরি করা হয়। ওয়াল ক্লক। ওয়াল ক্লক হলো ঘড়ি যা দেওয়ালে লাগানো হয়।